গোসাইগাঁও মহকুমার ভারত ভুটান সীমান্তবর্তী কচুগাঁও বনাঞ্চলের শান্তিপুরত কিৰ অভিযান অভিযান চলায় বৃহৎ পরিমাণের অস্ত্র উদ্ধার। গোসাইগাঁও মহকুমার কচুগাঁও থানার আরক্ষী আর কোকরাঝার আরক্ষীর বিশেষ খবর ভিত্তিক অভিযান চলায় আরক্ষীয়ে কচুগাঁও বনাঞ্চলখনের পিকুয়া নদীর নিচে কাষত থাকা শান্তিপুরত চলায় অস্ত্র সমূহ উদ্ধার করে। অভিযান চলায় হাবিত লুকাই থাকা অবস্থাত অস্ত্র উদ্ধার করে। অভিযানত নেতৃত্ব দিয়ে কচুগাঁওর আরক্ষী বিষয়া আনন্দ রাভা, কোকরাঝার টাউন আরক্ষী লাতুক দাস। উদ্ধার হওয়া অস্ত্রসমূহ হয়েছে 4.36 নম্বর হ্যান্ড গ্রেনেড, 4টা ডিটেনেটর, 7.65 পিস্তল, এটা AK-47 রাইফল, এটা হস্তনির্মিত বন্দুক, দুটা ম্যাগজিন, 13J AK-47 গুলি 13টা। উক্ত অস্ত্রসমূহ কোন সংগঠনের সেয়া স্পষ্ট হওয়া নাই যদিও উগ্রপন্থী সংগঠনের বলে সন্দেহ প্রকাশ করা হয়েছে। ঘটনা সন্দর্ভত আরক্ষী তদন্ত অব্যাহত রাখিছে যদিও বিদেশি নির্বাচনের প্রাক মুহূর্তত সঘনে অস্ত্র উদ্ধারের ঘটনায় আরক্ষী প্রশাসনক চিন্তিত করে তুলিছে। গোসাইগাঁওর পৰা দুলাল চন্দ্র রায়, রিপোর্ট নিউজ নেক্সট। The implementation of science and technology is a blessing for the entire universe in 21st century. At this time, Brahmaputra College, Guwahati, offering BSc Nursing and BSc Medical Lab Technology under Srimanta Shankar Dev University of Health Sciences and Government of Assam. We also offer BSc and MSc in various disciplines like Applied Physics, Computer Science, Geology and Chemistry under Assam Science and Technology University. For admission, contact 8811096296. News Nest. We are unstoppable.